মহিলাকে জোর করে অটোয় তুলে নিয়ে গিয়ে হেনস্থা, কখনো মায়ের আরতি অগ্রাহ্য করে শিশুকে টেনে হিঁচড়ে নিয়ে যাওয়া, কখনো ভাড়া নিয়ে বচসার জেরে যাত্রীকে মারধর। লাঞ্চ টাউন বড়নগর থেকে চেতলা বা গড়িয়া, স্থান কাল বদলেছে, একটুও বদলায়নি অটো দৌড়াতে ছবি, আবারও অটো চালকের হাতে যাত্রী নিগ্রহের ছবি, এবার বেলঘড়িয়ায়। ঘটনার সূত্রপাত শুক্রবার সকাল 10টা নাগাদ। পাইকপাড়া থেকে নিমতা বেলঘড়িয়া স্টেশন রুটের অটোয়ে ওঠেন শঙ্কর রায় নামে এক ব্যক্তি, পেশায় তিনি কাপড়ের ব্যবসায়ী। বেলঘড়িয়া স্টেশনে নামেন শঙ্করবাবু। পাইকপাড়া থেকে বেলঘড়িয়া স্টেশনের অটো ভাড়া 7 টাকা, অটো চালককে 10 টাকার নোট দেন তিনি, কিন্তু অটো চালক তাঁকে খুচরো ফেরাতে অস্বীকার করেন বলে অভিযোগ। খুচরো নিয়ে দুতরফে বচসা বাঁধে। তারপর সুখেন্দ্রের নামে ওই অটো চালক আরো 3 অটো চালককে সঙ্গে নিয়ে শঙ্করবাবুর উপর চড়াও হন। অভিযোগ এরপরে 3 জন অটো চালক তাকে বেধড়ক মারধর করেন। রক্তাক্ত অবস্থায় শঙ্করবাবুকে উদ্ধার করেন স্থানীয় মানুষজন। বেলঘড়িয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন তিনি। সবাই 10 টাকা করে দিলে সবার খুঁজতে দিল, যেহেতু আমি বলেছি আমি ব্রিজের উপর যাবো না, আমাকে নিচে নামাবেন, নিচে স্ট্যান্ড আপনার, সেটাই আমার হচ্ছে প্রতি অপরাধ। অটো ইউনিয়নের স্টাফ রাইসেই মার ছাড়া আমাদের পাড়ার যে ডেলি অসহ অটোতে আসছে যে ড্রাইভার গুলো তারা দাঁড়িয়ে দেখছে। আমি এসি যখন ছেলেটা রাস্তায় পড়ে আছে, মারধর করা হয়েছে, ঠিক আছে, ওই বাবুদা নামে কে আছে, ঠিক আছে, মারধর করা হচ্ছে, ছেলেটা রীতিমতো কাজে ব্যথায় ছটফট করছে, তা আমরা আসাতে চিল্লামিলি করি, আগে ওকে হসপিটালে নিয়ে গেছি, হসপিটালে ড্রেসিং করি না, থানায় একটা অভিযোগ। সুখেন দেখে গ্রেফতার করেছে পুলিশ, আটক করা হয়েছে তার অটোটিও, বাকি অভিযুক্তদের খোঁজে তল্লাশি চলছে। শুধু যাত্রী নিগ্রহই নয়, নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে 4 জনের বেশি যাত্রী নেওয়ারও অভিযোগ ওই রুটের অটো চালকদের বিরুদ্ধে। কয়েক মাসের ব্যবধানে ফের অটো দৌরাত্মের অভিযোগ, আতঙ্কে যাত্রীরা, ছবিটা বদলাবে কবে প্রশ্ন তাদের। সমীরণ পাল ও চন্দন সেনগুপ্ত, রিপোর্ট এবিপি আনন্দ।